সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের এবং বাংলাদেশ থেকে নতুন বিষা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আকামা একামা সৌদি আরবে বৈধভাবে বসবাসের জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে আকামা আর এই আকামার জন্যই আমাদের অনেক প্যারাসাডিতে পড়তে হয় বিশেষ করে যারা ব্যক্তিগতভাবে আকামাগুলো রেনিউ করে থাকি যদিও সৌদি আরবের আইন অনুযায়ী আঁকামা অর্থাৎ রেসিডেন্ট পারমিট করে দেওয়ার দায়িত্ব কফিলের কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ফ্রি ভিসা নামক ফ্রি ভিসায় কাজ করি অথবা বাইরে কাজ করি অথবা ব্যবসা বাণিজ্য করি সেই সকল কারণে কফিল আকামা করে দেয় না সেটি আমাদের নিজেদের করতে হয় আর নিজেরা করতে গিয়ে পড়ি আমরা অনেক বিপাকে সেটি হচ্ছে অনেক সময় কফিল তার সম্পূর্ণ টাকা দেওয়ার পরে আকামা করে দেয় না আবার অনেক কফিল তো অনেকই সব কফিলই ফয়দা খায় এখন কফিলের ফয়দা ঠিক মতো না দিলে সে আঁকামা করে দেয় না আবার অনেকে ফয়দা নিয়েও আঁকামা করে দেয় না একজিট দিয়ে দেয় হরু হোজনে হাইয়া দিয়ে দেয় তাই অনেকেরই প্রশ্ন যে ভাই আমার আঁকামাটি কেন হচ্ছে না আমি ইতিমধ্যে কফিলকে সকল টাকা দিয়ে রেখেছি কপিলও বলছে যে তার কোনো সমস্যা নেই সিস্টেমে সমস্যা হ্যাঁ সিস্টেমে অনেক সময় সমস্যা হয় সেটি যাওয়া যাতের সিস্টেমে তাদের ওয়েবসাইটে কখনো সমস্যা হয় সমস্যা হলেও সেটি খুব দ্রুতই সমাধান হয়ে যায় কারণ সেটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সৌদি আরবের জন্য কারণ সৌদি আরবের বিশাল শ্রম তাই সেটি প্রতি রবিবারেই এটি ঠিক হয়ে যায় কখনো কখনো সর্বোচ্চ দু সপ্তাহ লাগে কিন্তু দীর্ঘমেয়াদের জন্য সেটি কখনোই বন্ধ হয়নি হয় না হবেও না তাহলে আপনার আঁকামাটা কেন হচ্ছে না আমার আঁকামাটা কেন হচ্ছে না যে কপিলকে টাকা দিয়ে রেখেছি এবং অনেকেই বাংলাদেশ থেকে নতুন এসেছে কপিলকে টাকা দিয়ে রেখেছে কিন্তু আঁকামাটা হচ্ছে না যাওয়াতের সিস্টেম ঠিক আছে টাকা দেওয়া আপনার ঠিক আছে কফিলও চেষ্টা করছে অনেক ক্ষেত্রে কফিল চেষ্টা করে আবার অনেক ক্ষেত্রে কফিল চেষ্টা করে তাহলে আঁকামাটা হচ্ছে না কেন ভাই দেখেন সৌদি আরবের কফিলদের যে লাইসেন্স সিস্টেমটা সেখানে অনেকগুলো শর্ত থাকে সেই শর্তগুলো যদি তারা পূরণ না করে যে কোনো একটা শর্ত যদি তাদের পূরণ না হয় তাহলে সেটা অটোমেটিক সিস্টেমে সেটা আপনার আঁকামার টাকাটা ওয়েবসাইট থেকে সিস্টেমে কাটে না অর্থাৎ আকামাটা হয় না তাহলে সেই কোফিলের যে শর্তগুলো কি যেমন মনে করেন যে কোফিলের যদি মহাশাচা ছোটো মহাশাশাই আর বিষয়টাই সবচাইতে বেশি হয় কারণ ছোটো মহা চাষার আমেলটাই এই সমস্যায় সবচাইতে বেশি সম্মুখীন হন তাহলে এই কোফিলের সমস্যাগুলো কি কী দেখুন ছোট মাসাসা হচ্ছে সৌদি আরবদের বেকার জনগোষ্ঠীর জন্য সৌদি আরবের সরকারের দেওয়া একটি প্রদত্ত সুযোগ তাদের বেকারত্ব গোছানোর জন্য সেটি কি রকম সেটি হচ্ছে যাদের কোনো চাকরি নেই যারা কোনো চাকরি বাকরি করেন না তাদেরকে তারা শুধুমাত্র তাদের যে এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র অর্থাৎ সৌদিদের যে পতাকা সেটি দিয়ে তারা একটি ছোট মাসাসা অর্থাৎ ছোট ব্যবসার লাইসেন্স খুলতে পারে সেটা খুলে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এখন সেখানে যদি তাদের দুইজন কর্মী থাকে তাহলে তার মক্তবল আমেল নামে একশো রিয়াল যদি সে এই কফিল সহ এই মহাসাশা সে কাজ করে কারণ আইন অনুযায়ী তো সেখানে কাজ করারই কথা কারণ যেহেতু সে ব্যবসার জন্য লাইসেন্স করেছে ছোটোখাটো ব্যবসার জন্য লাইসেন্স করেছে আর যদি তিন এবং চারজন আমেল সে রাখতে চায় তাহলে তাকে সেই তার ব্যবসার প্রতিষ্ঠানে সেটা হোক কথিত হোক কিংবা প্রতিষ্ঠান থাক সেখানে আরও একজন সৌদি নিয়োগ দিতে হবে এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে তার এই লাইসেন্সটা সচল রাখতে হলে যে পূর্ব শর্ত সেটা হচ্ছে সে কোথাও চাকরি করতে পারবে না সরকারি হোক বেসরকারি হোক কোথাও চাকরি করতে পারবে না তার এই এনআইডি কার্ডটা দিয়ে প্রফিট কোথাও থেকে সে লাভ নিচ্ছে এমন কোথাও সে সেটা দিয়ে রাখতে পারবে না তাহলে তার মতো নামবে না এটা একটা আর একটা হচ্ছে যে তার যে লাইসেন্স সেখানে জাকাত প্রদান করতে হয় সে জাকাতটা ঠিকমতো দিচ্ছে কিনা এবং তার যে লাইসেন্সের একটা ট্যাক্স আছে সেই ট্যাক্সটা সে সময় মতো পরিশোধ করছে কিনা এবং এই শর্তগুলো তো আর আমরা কর্মীরা জানি না তখন এখন এই কফিলের যে এই ব্যক্তিগত সমস্যাগুলো এই সমস্যাগুলো কফিল কি সমাধান করতে হয় অনেক ক্ষেত্রে কফিলে সেটি করার পরেও হয় না তাহলে তাকে কি করতে হবে কফিলকে অবশ্যই জাওজাতে যেতে হবে যাওজাতে গেলে যাওয়াজাতের একজন লয়ার বিজ্ঞ লয়া সেটা সে চেক করে দেখবে অনেক সময় পেন্ডিং থাকলো কিনা কারণ যখন সে তার যে শর্তগুলো শর্তগুলো আপডেট করার সময় কিংবা মাইনাস হয়ে গিয়েছে কিংবা সে নতুন করে আপলোড করেছে তাহলে হয়তো এই সময় সেটা পেন্ডিং থাকতে পারে ঠিক আছে তো তাহলে যাওজাতে গেলে সেখানে যাওয়াজাতের একজন বিকল লয়া সেটা তার যে রুটটা তার যে লাইসেন্সের যে ওয়েবসাইটটা সেটাকে আপডেটেড করে দিলো রিফ্রেশ করে দিল করে দিলে সেটা হয়ে যাবে তবে যে শর্তগুলো বলেছি কপিলের ব্যক্তিগত সেগুলো অবশ্যই ফিল করতে হবে কারণ আপনারা ভালো করে জানেন যে সৌদি আরবে এই শর্ত সৌদি আরব সবকিছু কিছু ডিজিটালাইজ তাই এখন যারা বলেন যে আমার আকামা কেন হচ্ছে না সকলের আকামা হচ্ছে যাদের কপিলের সব কিছু ঠিক আছে তাহলে এই আলোচনায় আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম সেটা হচ্ছে যে কফিলের ব্যক্তিগত সমস্যার কারণেই আপনার আকামা হচ্ছে না হোক সেটা কফিলের ইচ্ছা কিন্তু অনিচ্ছা কিন্তু তাহলে কফিল কি অবশ্যই তার সিস্টেম তার লাইসেন্স তার সব কিছুর জোর দেওয়ার জন্য কিংবা রিভিউ করার জন্য আপনি তাকে তাগিদ দিতে পারেন সেটাই হচ্ছে আপনার করণীয় অন্যতায় সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্য কোনো দালাল কেউ এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে পারবে না আশা করি বুঝতে পারছেন আর না বুঝাতে পারলে আমাদের ব্যর্থতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ